আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি এক কালারের উপরে জামার ডিজাইন নিয়ে আসলাম। তো জামাটা কেমন হয়েছে? আমরা অনেক সময় দোকানে গেলে আমরা দেখি যে দোকানদারে কাপড় বিক্রি করতে করতে টুকরা কাপড়গুলো কাট পিস হিসেবে বিক্রি করে। তো আমরা ওগুলো কম দাম দিয়ে নিয়ে আসলে আমাদের বাচ্চাদের একটা জামা হয়ে যায়। তো দেখেন, আমি ওরকম একটা কাজ করছি যে আমি দোকানে যাওয়ার পরে আমি কিছু টুকরা এরকম পাইছি, আমি নিয়ে এসে দেখেন আমি কিভাবে জামাগুলো তৈরি করছি। এটার সাথে আমি পেস্ট কালার, গাঢ় পেস্ট কালার উপরে খয়েরি দিয়ে আমি এই জামাটা তৈরি করছি। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন তাহলে তো অনেক ভালো, আপনাদের টাকাও কিছু বাঁচে গেল। টুকরা দাম হিসেবে, মানে টুকরা হিসেবে তো অনেক দাম কম, তো ওইভাবে তৈরি করতে পারবেন। এটা আমার 6 বছর বাচ্চার গায়ের জন্য তৈরি করছি, 6 বছর বাচ্চার গায়ে হবে এই জামাটা। এখানে আমার টুকরা হিসাবে নিছি, এই জন্য আমার দামও কম পড়ছে, তারপর আমার অনেক সাশ্রয় হয়েছে, বাচ্চারও একটা নতুন জামা হলো। এভাবে তৈরি করতে পারবেন আপনারা। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। যারা নতুন দেখতেছেন, যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তারা যেন নতুন আবার নতুন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তারা যেন আবার দেখতে পায় আমার আমার ভিডিওগুলো। তো আমি দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করলাম। আমার খয়েরি কাপড়টা আমার ছিল অল্প, এই জন্য খয়েরি কাপড় দিয়ে আমি উপরে পাড়টা দিছি, আবার নিচে আমি একটু ডিজাইনের জন্য একটু এই যে এখান দিয়ে নিচে দিয়ে পাইপিং দিয়ে দিছি, তারপরে ডিজাইন করার জন্য আবার এখান দিয়ে একটু লেসের মতো করে পাইপিং করে দিছি, গলাটায় চার কোনা গলা দিছি, কাপড় অল্প, এই জন্য একটু ডিজাইন করার জন্য আমি একটু কাপড়ও ফেলে দিইনি, কাপড়টা আমি তৈরি করছি। তো দেখেন জামাটা কেমন হয়েছে। এই জামাটার ভিতরে আমার কাপড় লাগছে, নিচের পাটে শোয়া এক গোছ ছিল, এইটায় পেস্ট কালার শোয়া এক গোছ ছিল, আর এক কালার কাপড়টা আমার 12 ঘিরা কাপড় ছিল। তো দেখেন আমার শোয়া এক গোছ আর 12 ঘিরা কাপড় দিয়ে আমার কত সুন্দর একটা জামা হয়ে গেছে। জামাটা আমার 6 বছর বাচ্চার গায়ের জামা। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে। আর কমেন্ট করবেন আমার কোন ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্ত, আবার নতুন ডিজাইন নিয়ে নতুন ইয়ে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।